দেখে নেব খেলার সময় শিরোনাম। অনূর্ধ্ব ১৯ নারী বিশ্বকাপ ক্রিকেটের সুপার সিক্সে কাল দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ, জয়ের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয়। বিপিএল এর চট্টগ্রাম পর্ব নিয়ে নির্বাচকদের সন্তোষ, টি টোয়েন্টিতে প্রত্যাশিত ক্রিকেটার খুঁজে পাওয়ার আশা, নতুন কোচ নিয়োগের পর চূড়ান্ত সিদ্ধান্ত। ব্রাজিলের তৃতীয় বিভাগ ফুটবল ক্লাবে খেলার প্রস্তাব বাংলাদেশি নাজমুলের, চলছে যাওয়ার প্রস্তুতি, আর্থিক সংকটের সুযোগ কাজে লাগানো নিয়ে সংশয়। এবং রাজধানীতে অনুষ্ঠিত হলো বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন, অংশ নিলেন দেশি বিদেশি ২০০০ অ্যাথলিট, উচ্ছ্বসিত খেলোয়াড়রা। অনূর্ধ্ব ১৯ নারী বিশ্বকাপের সুপার সিক্স রাউন্ডে বাংলাদেশের মিশন শুরু হচ্ছে শনিবার। গ্রুপ ওয়ানে নিজেদের প্রথম ম্যাচে লাল সবুজদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। পচেফস্ট্রুমে বাংলাদেশ সময় সন্ধ্যা ৪:৩০ শুরু হবে ম্যাচটি। গ্রুপ পর্বে তিন ম্যাচের তিনটিতেই জিতে টেবিল টপার হিসেবে পরের রাউন্ডে পা রাখে দিশা বিশ্বাসের দল। অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার মতো দলকে হারিয়ে দারুণ আত্মবিশ্বাসী বাঘিনীরা। পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রেখে জয়ের ধারা বজায় রাখতে চায় বাংলাদেশ। এই ম্যাচে নিজেদের সেরা একাদশ মাঠে নামাবে লাল সবুজের দল। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা শেষ দুই ম্যাচ জিতলেও টুর্নামেন্টের প্রথম ম্যাচ হার দিয়ে শুরু করে প্রোটিয়ারা। প্রথমবারের মতো আয়োজিত হওয়া এই টুর্নামেন্টের সুপার সিক্সের রাউন্ডে রবিন পদ্ধতিতে পাঁচটি করে ম্যাচ খেলবে প্রতিটি দল। বিপিএল এর চট্টগ্রাম পর্ব শেষে মাঠের খেলার মান নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নির্বাচকরা। টি টোয়েন্টি দলের ওপেনার ও মিডল অর্ডার ব্যাটারের সংকট কাটাতে ইতোমধ্যে প্রাথমিক ভাবনায় রয়েছেন বেশ কিছু ক্রিকেটার। তবে নতুন কোচের নিয়োগ ও বাকি টুর্নামেন্ট দেখে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা। এদিকে লম্বা সময় ধরে দলের বাইরে থাকা নাসির হোসেনও রয়েছেন প্রাথমিক বিবেচনাতে। ঢাকা ঘুরে চট্টগ্রাম, শেষ হলো বিপিএল নবম আসরের প্রথম ২০টি ম্যাচ। মাঠের বাইরের নানান সমালোচনায় জর্জরিত এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মাঠের খেলায় ঠিকই প্রশংসা কুড়োচ্ছে। জাতীয় দল ও পাইপলাইনের ক্রিকেটারদের পারফরমেন্সে সন্তুষ্ট বিসিবি নির্বাচকরাও। ঢাকা পর্ব, তারপর চট্টগ্রাম পর্ব যথেষ্ট ভালো ক্রিকেট হয়েছে, অনেক এক্সাইটিং ক্রিকেট হয়েছে। তো ওভারঅল কন্টিনিউস এই প্রসেসে থাকলে, সামনে ঢাকা আছে, তারপর সিলেট আছে, আবার ঢাকায়, তো আশা করছি যে বিপিএল এর কিছু আউটস্ট্যান্ডিং পারফরমেন্স আমরা দেখেছি এবং ভালো কিছু পারফরমেন্স ইনশাআল্লাহ আমরা। লম্বা সময় ধরে টি টোয়েন্টি ওপেনার সংকটে বাংলাদেশ, লিটন ছন্দে আছেন, তবে ধারাবাহিকতা নেই অন্য প্রান্তের ক্রিকেটারদের। দুশ্চিন্তার নাম মিডল অর্ডার ব্যাটারও। নানান সময় নানান পরীক্ষা নিরীক্ষা হলেও সমাধান মেলেনি। এবারের বিপিএল দিয়ে সে সংকট মিটবে বলে প্রত্যাশা টিম সিলেক্টরদের। ডোমেস্টিক ক্রিকেট চলছে, বিপিএল ক্রিকেট চলছে, এটার উপর নজর আছে। এটা নিয়ে আমাদের সিলেকশন প্যানেলে আলোচনা হচ্ছে, আমাদের কোচ আসবে, ওকে নিয়ে আলোচনা করে তারপর করণীয়টা ঠিক করা হবে। যখনই আমাদের কোচ আসবে ওদের সাথে বসে কিন্তু তখনই করণীয় করা হবে, কোন প্লেসে কাকে চিন্তা করা হবে। এবারের বিপিএল এ নজর কাটছেন নাসির হোসেন। হারিয়ে যেতে বসা এই অলরাউন্ডারও প্রত্যাবর্তন ঘটাতে পারেন জাতীয় দলে, যদিও তা করতে আরো কাঠখড় পোড়াতে হবে ঢাকা অধিনায়কের। অনেকদিন পরে এসছে, খেলছে, ভালো খেলছে, ওকে আগে খেলতে দেন, স্টেবল হতে হবে একটা প্লেয়ারকে, কারণ অনেকদিন পরে এসে পারফর্ম করা অনেক বিরাট ব্যাপার একটা প্লেয়ারের জন্য। কামব্যাক করেছে, কন্টিনিউয়াস এই প্রসেসের মধ্যে থাকলে অবশ্যই চিন্তা করা হবে। চট্টগ্রাম পর্বের পর দুই দিনের বিরতি শেষে ঢাকায় ফিরবে বিপিএল। সোমবার দিনের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। সাব্বির মিথুন, সময় সংবাদ। অনলাইন প্রতারণার শিকার হয়েছে আইসিসি। যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি সূত্র আইসিসির অর্থ বিভাগের কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে ২৫ কোটি টাকা সরিয়ে নিয়েছে, এমন খবর প্রকাশ করেছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। তবে কি করে এমন ঘটনা হলো তা নিয়ে কোনো মন্তব্য করেনি ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার কর্মকর্তারা। এ বিষয়ে তদন্ত শুরু করেছে আইসিসি, শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানানোর ইঙ্গিত দিয়েছে তারা। হঠাৎ করেই মাথায় হাত আইসিসির, হিসাব মেলাতে গিয়ে কর্মকর্তাদের চোখে পড়ে ২৫ কোটি টাকার গরমিল। এমন ঘটনায় অবাক দুবাইয়ে আইসিসির হিসাব বিভাগ। বিস্ময়ের ঘোর কাটিয়ে দেখা গেল অনলাইন প্রতারণার শিকার হয়েছে খোদ ক্রিকেটের অভিভাবক সংস্থাটি।
অনলাইনে ব্যক্তিগত পর্যায়ে প্রতারণার ফাঁদে পড়ার বিষয়টি সবারই জানা। অনেক সময় প্রতিষ্ঠানও প্রতারণার ফাঁদে পা দিয়ে থাকে, কিন্তু আইসিসির মতো এত বড় একটি সংস্থা অনলাইনে প্রতারণার শিকার হবে এটা অবাক করার মতো ব্যাপারই বটে। প্রতারণার ফাঁদে আইসিসির ধরা পড়ার বিষয়টি প্রকাশ করেছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিক বাজ। এমন ঘটনার পর নড়েচড়ে বসেছে ক্রিকেটের অভিভাবক সংস্থাটি, যদিও এ নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি তারা। সবাই মুখে কুলুপ এঁটেছে, হিসাব বিভাগের কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। ওয়েবসাইটটি অবশ্য জানিয়েছে এ ব্যাপারে আইসিসি এরই মধ্যে তদন্ত শুরু করে দিয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সূত্র আইসিসির অর্থ বিভাগের কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে ২৫ কোটি টাকা সরিয়ে নিয়েছে। আইসিসির কর্তারা যুক্তরাষ্ট্রের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সঙ্গে কথাবার্তাও শুরু করে দিয়েছেন। বেশ কয়েক দফায় কয়েকদিন ধরেই ২৫ কোটি টাকা সরানো হয়েছে বলে জানিয়েছে ক্রিকবাজ। আইসিসির প্রধান অর্থ কর্মকর্তা বিষয়টি নিয়ে কাজ করছেন। ২৫ কোটি টাকা যথেষ্ট বড় অঙ্কই বটে। ভারতীয় ক্রিকেট বোর্ড, ক্রিকেট অস্ট্রেলিয়া কিংবা ইংলিশ ও ওয়েলস ক্রিকেট বোর্ডের মতো বড় ও ধনী সংস্থার কাছে এই অর্থ বড় কিছু না হলেও আইসিসির কয়েকটি পূর্ণ সদস্য দেশের জন্য এটা অনেক বড় ব্যাপার। পারভীন আক্তার, সময় সংবাদ। বিগ ব্যাশে অ্যাডাম জাম্পার মানকার্ডিং আউটের চেষ্টার পর এবার ক্রিকেটে নতুন উপধারা যোগ করল এমসিসি। আইনের ৩৮.৩ ধারায় যুক্ত করা হয়েছে নতুন এই উপধারা, যেখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে কোনো অবস্থায় একজন বোলার ব্যাটসম্যানকে এই পদ্ধতিতে আউট করলে সেটি আউট গণ্য হবে। চলতি মাসের প্রথম সপ্তাহে বিগ ব্যাশে মেলবোর্ন ডার্বিতে মুখোমুখি হয়েছিল স্টার্স ও রেনেগেটস। সে ম্যাচে স্টার্স বোলার অ্যাডাম জাম্পা রান আউট করেন নন স্ট্রাইকে থাকা টম রজার্সকে। এই ধরনের আউটকে সাধারণত বলা হয় মানকারিং আউট, যদিও তৃতীয় আম্পায়ার রিপ্লে দেখে সেটিকে পরে আর আউট দেননি। নট আউট ঘোষণা করা হয় রজার্সকে। এমসিসির পক্ষ থেকে পরে জানানো হয়, বল হাত থেকে ছাড়ার মুহূর্তেই হাত নামিয়ে এনেছিলেন জাম্পা। কোনো ব্যাটসম্যানকে তখনই রান আউট করা যাবে যদি বোলারের হাত বল ডেলিভারির পয়েন্টে পৌঁছানোর আগেই তিনি ক্রিজ ছাড়েন। এক্ষেত্রে রজার্স আগেই ক্রিজ ছেড়ে গেলেও জাম্পা ডেলিভারি পয়েন্টে চলে যাওয়ায় আর সেটা আউট হয়নি। এদিকে এমসিসি তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তকে সঠিক বলে বিবৃতিতে উল্লেখ করলেও নতুন একটি অস্পষ্টতা তৈরি হয় এ নিয়ে। শুরু হয় তর্ক বিতর্ক। বিষয়টি পরিষ্কার করতেই এবার সংশ্লিষ্ট ক্রিকেট আইনে নতুন একটি উপধারা যোগ করেছে এমসিসি। আইনের ৩৮.৩ ধারায় যুক্ত করা হয়েছে, যে মুহূর্তে বোলারের কাছ থেকে সাধারণত বল ছোড়ার আশা করা হয় তার আগেই যদি নন স্ট্রাইকার ব্যাটসম্যান ক্রিজ ছেড়ে বেরিয়ে যান তাহলে এই আইনের অধীনে তাকে রান আউট করা যাবে না। নতুন এই উপধারা সংযোজনকে অবশ্য আইনি অর্থের বস্তুগত পরিবর্তন নয় বলে উল্লেখ করেছে এমসিসি। এক বিবৃতিতে তারা উল্লেখ করেছে খেলোয়াড় ও আম্পায়াররা আগে থেকেই জানত এই আইন, তবে কিছু শব্দগত কারণে অস্পষ্টতা দেখা দিয়েছিল কারো কারো মাঝে। এখন নতুন এই উপধারা সংযোজনের মাধ্যমে আরো পরিষ্কার করে দেয়া হলো বিষয়টি। ফারজানা মুমু, সময় সংবাদ। পেলের শহর সাও পাওলোর সালতো ফুটবল ক্লাবের হয়ে খেলতে যাচ্ছেন বাংলাদেশের ফুটবলার নাজমুল হোসেন আকন্দ। তিন মাস ট্রায়াল বেসিসে ব্রাজিলের সবচেয়ে বড় বয়সভিত্তিক লিগ কপিন হাতে খেলবেন 20 বছর বয়সী এই ফুটবলার। খেলা ভালো লাগলে স্থায়ীভাবে ব্রাজিলের তৃতীয় বিভাগ লিগে থিতু হবার সুযোগ, তবে সেজন্য নাজমুলের প্রয়োজন ৩ লাখ টাকার। মোহামেডান যখন কুমিল্লায় শেখ জামালের সঙ্গে লড়ছিল, নাজমুল তখন ক্লাবে, হাতে ব্রাজিলের ভিসা নিয়ে বেরিয়ে এলেন। আগের দিন ভিসা সংক্রান্ত কাজের জন্যই দলের সঙ্গে যেতে পারেননি এই ফুটবলার। যা এর আগে কেউ করে দেখাতে পারেনি সেটি করার দ্বারপ্রান্তে নাজমুল, প্রথমবারের মতো ব্রাজিলের ক্লাবে খেলার হাতছানি। পেলের শহর সাও পাওলোর সালতো ফুটবল ক্লাবের হয়ে খেলতে চলতি মাসের শেষ দিকে পাড়ি দিবেন তিনি। তিন মাস ট্রায়াল বেসিসে ব্রাজিলের সবচেয়ে বড় বয়সভিত্তিক লিগ কোপিন হাতে খেলবেন। খেলা ভালো লাগলে স্থায়ীভাবে সেখানে থিতু হবার সুযোগ 20 বছর বয়সী এই বালকের সামনে। আমি যাচ্ছি সালতো ফুটবল ক্লাব, ওখানে তিন মাস থাকবো। ফার্স্ট আমি গিয়ে একটা টুর্নামেন্ট খেলবো আন্ডার-20 ওদের জুনিয়র টিমের সঙ্গে। টুর্নামেন্টটা খেলার পর এক মাস চলবে টুর্নামেন্টটা, তারপর আমি সিনিয়র টিমের সঙ্গে 2 মাস ট্রেনিং করব। তো ওখানে যদি আমি ট্রেনিং ভালো করতে পারি তার আমার সঙ্গে একটা চুক্তিবদ্ধ হবে, 6 মাস বা 1 বছর ওই ক্লাবে থাকে, ওইদের থার্ড ডিভিশন লিগ খেলবো।
2019 ক্রীড়া মন্ত্রণালয় চারজন নবীন ফুটবলারকে ব্রাজিলে উন্নত প্রশিক্ষণের জন্য নিয়ে গিয়েছিল, নাজমুল তাদেরই একজন। ব্রাজিল থেকে ফিরে সাইফের নাম লেখান এই প্রতিভাবান ফুটবলার। যোগ দিয়ে সাইফের ব্রাজিলিয়ান কোচ ডগলাস সিলভার নজর কাড়েন। তারই প্রেক্ষিতে গেল আগস্টে ভিসা আবেদন করেও নানা জটিলতায় পাননি। তবে এবার আর ব্যর্থ হলেন না সাফ ও এফসিতে দেশের প্রতিনিধিত্ব করা রংপুরের এই ফুটবলার। জানালেন ব্রাজিলের গামা ফুটবল ক্লাবে থাকা তার অনেক বন্ধু অপেক্ষায় আছেন। গামা ক্লাবের আমার অনেক ফ্রেন্ড আছে, তাদের সঙ্গে ইনস্টাগ্রামে কথা হয় মাঝে মধ্যে। আমি তাদেরকে অলরেডি জানাই দিছি যে আমি আবার ব্রাজিলে যাচ্ছি। তারা শুনে অনেক খুশি হয়েছে যে আমি যাচ্ছি। তারা আমাকে অনেক বিষয়ে হেল্প করেন, ব্রাজিলে কী কী প্রয়োজন, হ্যাঁ কী কী ভালো, কোন দিকগুলো ভালো ওগুলো আমাকে জানায়। জাতীয় দলের তপু বর্মন কিরণের আগেই লাতিন আমেরিকায় থিতু হবার সুযোগ নাজমুলের সামনে, তবে সেজন্য প্রয়োজন 3 লাখ টাকার। মোহামেডানে মাসিক চুক্তিতে খেলা ডিফেন্ডারের পক্ষে যা বহন করা কিছুটা কষ্টসাধ্য। সব মিলিয়ে 3 লক্ষ টাকা লাগবে। তো এই টাকা এখনও ম্যানেজ হয়নি, টাকা ম্যানেজ হলেই ইনশাল্লাহ যাবো, এই মাসে যাওয়ার চেষ্টা করতেছি। এই সামগ্রিক প্রক্রিয়ায় নাজমুলকে সাহায্য করেছে বাফুফে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সালতো ফুটবল ক্লাবের হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে মাঠে নামবে নাজমুল। আমি আশা করি তারা যদি আমাকে হেল্প করে তা আমার অনেক উপকার হবে। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে হয়ে গেল বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন। অংশ নেন 2000 দৌড়বিদ। এবারের আসরে দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, ইথিওপিয়া, ইউক্রেন, পাকিস্তান, ভারত, নেপাল সহ বিভিন্ন দেশের দৌড়বিদ অংশ নেন। 300 ফিট থেকে কাঞ্চন ব্রিজ হয়ে বসুন্ধরা কনভেনশন সেন্টারে গিয়ে শেষ হয় এই ম্যারাথন। এই প্রতিযোগিতার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ভোরের আলো ফোটার আগেই বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে প্রতিযোগীদের উপচে পড়া ঢল। চারদিকে সাজ সাজ রব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস স্মরণে চমৎকার এই আয়োজন। ভোর 5:30 বসুন্ধরা কনভেনশন সেন্টার থেকে শুরু হয়ে 300 ফিট এবং 300 ফিট থেকে কাঞ্চন ব্রিজ হয়ে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এসে শেষ হয় এই ম্যারাথন। ফুল ম্যারাথনে 532 এবং হাফ ম্যারাথনে বাংলাদেশের প্রায় 1500 দৌড়বিদ অংশ নেন। ফুল ম্যারাথনের দৈর্ঘ্য ছিল 42.195 কিলোমিটার এবং হাফ ম্যারাথনের দৈর্ঘ্য ছিল 21.097 কিলোমিটার। এবারের আসরে দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, ইথিওপিয়া, ইউক্রেন, পাকিস্তান, ভারত, নেপাল সহ বিভিন্ন দেশের দৌড়বিদরা অংশ নেন। সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সেনাবাহিনী প্রধান এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। পারভীন আক্তার, সময় সংবাদ, ঢাকা। ঢাকা মেয়র কাপ নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে আয়োজক কমিটি। এই টুর্নামেন্টের প্রসার ঘটাতে নানা পদক্ষেপ নিচ্ছেন তারা। তার ধারাবাহিকতায় মেয়র কাপের সাথে বিসিবি ও বাফুফেকে সংযুক্ত করতে চান আয়োজকরা। এছাড়াও চতুর্থ আসর থেকে সংযুক্ত করা হবে আরও কয়েকটি ইনডোর গেমস। দেশের ক্রীড়া অঙ্গনের জাতীয় দলের সিংহভাগ খেলোয়াড় আসে ঢাকার বাইরে থেকে। রাজধানীতে পর্যাপ্ত পরিমাণ মাঠ না থাকায় ঢাকা থেকে কোনো খেলোয়াড় উঠে আসে না, আর এই ব্যর্থতার দায় এড়াতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজন করে আসছে মেয়র কাপের এই টুর্নামেন্টে। তৃতীয় আসরে ফুটবল ও ক্রিকেটের পাশাপাশি সংযুক্ত করা হয়েছে ব্যাডমিন্টন। টুর্নামেন্টের পরিধি বাড়াতে চতুর্থ আসর থেকে যোগ করা হবে আরও দুটি খেলা, যেখানে ভলিবলের পাশাপাশি সংযুক্ত করা হবে একটি ইনডোর গেমস। আমাদের মেয়র মহোদয় উদ্বোধনী খেলায় উনি বলেছেন যে এটার সাথে আরও দুটা খেলা আগামী বছর থেকে ইনক্লুড হবে এবং আমরা অত্যন্ত আনন্দিত ওনার এই কথায়। এদিকে মেয়র কাপে ভালো করা প্লেয়ারদের নিয়ে বিসিবি ও বাফুফেতে ক্যাম্পিং করানোর পরিকল্পনা আছে আয়োজকদের। তাছাড়া সব ওয়ার্ডে নেট প্র্যাকটিসের সুযোগ সহ মাঠ নির্মাণ করবে দক্ষিণ সিটি কর্পোরেশন। যে সবচেয়ে বেশি ভালো ব্যাটিং করবে, বোলিং করবে, সেটার পটেনশিয়ালও আমরা এবং সেটার নিউজ আমরা বিসিবিকে দিয়ে যাচ্ছি। এবং আমরা শুধু এই খেলায়ই নিয়োজিত নয়, যে ছেলেগুলা, যে তরুণ শিশু ছেলেগুলা ভালো খেলছে তাদেরকে আমরা রিক্রুয়েট করছি যে বিসিবিতে ক্যাম্পিং যাতে তারা করতে পারে এবং আমাদের বাংলাদেশ হয়ে যাতে প্রতিনিধিত্ব করতে পারে। প্রত্যেকটি ওয়ার্ডের টিমে একজন করে কোচ নিয়োগের দাবি জানান খেলোয়াড়রা। টুর্নামেন্টের মাধ্যমে নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পেয়ে উচ্ছ্বাসিত তারা। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অনেক প্লেয়ার আছে যারা ট্যাপ টেনিসে খেলায়, ডিউস বলে তারা অভ্যস্ত নয়। তো প্রত্যেকটা টিমে যদি একটা করে কোচ থাকতো তারা ট্রেনিং পেত এবং আরও ভালো খেলা উপহার দিতে পারত। ফার্স্ট রাউন্ডের খেলাগুলো নকআউট সিস্টেম না করে অন্তত 2টা ম্যাচ হলে আমাদের জন্য ভালো হয় আর কি। যেমন আজকে আমরা একটা হেরে গেছি, হয়তো আমরা আমাদের প্রতিভাটা দেখাইতে পারি নাই, ব্যাড লাক, হেরে গেছি।
বিপক্ষ টিম ভালো খেলছে জিতছে, যদি আরো একটা ম্যাচ থাকতো হয়তো আমরা ঘুরে দাঁড়ানোর সুযোগ পাইতাম। ঢাকা মেয়র কাপের এবারের আসরে প্রায় 3,700 জন খেলোয়াড় অংশগ্রহণ করেছে। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঢাকার 51টি ওয়ার্ড নিয়ে শুরু হয়েছে মেয়র কাপ 2023 ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে 61 নম্বর ওয়ার্ডের 7 উইকেটে হারিয়েছে 68 নম্বর ওয়ার্ড। দিনের আরেক ম্যাচে 17 নম্বর ওয়ার্ডকে 4 রানে হারিয়েছে 54 নম্বর ওয়ার্ড। এক সময় পাড়ার মাঠ মাতানো ছেলেরা এখন সামলাচ্ছেন 22 গজের ব্যাট বল, খেলছেন কাভার ড্রাইভ, সুইপ ও স্কুপ শট, অনেকে আবার টেনিস বল ছেড়ে এই প্রথম খেলছেন ক্রিকেট বলে, আর তাদের এমন সুযোগ করে দিয়েছে ঢাকা মেয়র কাপ। গোলাপবাগ মাঠে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে 61 ও 68 নম্বর ওয়ার্ড। টসে হেরে ব্যাটিংয়ে যায় 61 নম্বর ওয়ার্ড। নির্ধারিত ওভার শেষ না হওয়ার আগে 117 রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। জবাবে নেমেই মাত্র 9 ওভারে লক্ষ্যে পৌঁছে যায় 68 নম্বর ওয়ার্ড। 3 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন 68 নম্বর ওয়ার্ডের আলভি। ভালো কোনো গাইডলাইনের অভাবে তারা খেলতে পারছে না, কিংবা তারা খেলাধুলা ছেড়ে দিচ্ছে। তো আমরা আশা করব ইনশাল্লাহ মাননীয় মেয়র মহোদয়ের এই সুন্দর আয়োজনের ফলে ভালো ভালো প্লেয়ার তৈরি হবে। প্রত্যেকটা ওয়াজে যদি উনি যেতে বলছে একটা মাত করে দেবে, ওটা যদি হয় প্রত্যেকটা ওয়াজেই এরকম প্লেয়ার নতুন নতুন প্লেয়ার তৈরি হবে। ওনার যে আশা রাখবে যে আমি যেহেতু মাঠ আছে, মাঠের থেকে শিখা, এখানে এসে এত বড় মঞ্চে পারফর্ম করা বা ম্যাচ খেলা একটা অভিজ্ঞতার একটা ই হবে। দিনের আরেক ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় 17 নম্বর ওয়ার্ড। 183 রানের বিশাল সংগ্রহ করেও শেষ পর্যন্ত ম্যাচ হারতে হয়েছে তাদের। 4 উইকেট হাতে রেখে সহজ জয় পায় 54 নম্বর ওয়ার্ড। ম্যাচ সেরা হয়েছেন 54 নম্বর ওয়ার্ডের জাহিদ। আসরের মূল পর্ব নিশ্চিত করতে দলগুলো খেলছে বাছাই পর্ব। সেখান থেকে মোট 48টি দল নিয়ে অনুষ্ঠিত হবে মূল পর্বের খেলা। প্রতিটি ওয়ার্ড থেকে দল অংশগ্রহণ করায় উচ্ছ্বাসিত খেলা দেখতে আসা দর্শকরা। প্রত্যেকটি ওয়ার্ডের ছেলেপেলেরা অংশগ্রহণ করে মাঠে খেলতেছে। তো যারা দর্শক আমরা আছি তারা খেলাটা উপভোগ করতেছি, মনে হচ্ছে লাইক যে আন্তর্জাতিক পর্যায়ের খেলা হচ্ছে। এই আয়োজনটাকে আমরা খুব স্বাগত জানাই, প্রতি বছর এরকম আয়োজন হওয়া উচিত এবং হচ্ছে, তার জন্য আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে খুব সাধুবাদ জানাই। গোলাপবাগ মাঠ ছাড়াও বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে আয়োজিত হবে এবারের আসরের খেলাগুলো। 20 ফেব্রুয়ারি শেষ হবে ঢাকা মেয়র কাপের ক্রিকেট টুর্নামেন্টের। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ ক্রিকেটের সুপার সিক্সে কাল দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ, জয়ের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয়। এবং ব্রাজিলের তৃতীয় বিভাগ ফুটবল ক্লাবে খেলার প্রস্তাব বাংলাদেশি নাজমুলের, চলছে যাওয়ার প্রস্তুতি, আর্থিক সংকটের সুযোগ নিয়ে সংশয়। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন, সঙ্গে থাকুন সময়ে।